আদেশ স্থগিতে আপিল করেছেন শিশুদের মা নাকানো এরিকো। দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিতে আবারও আপিল করলেন তিনি। একই সাথে দুই শিশুকে অন্তর্বর্তীকালীন বাবা মা ছাড়া অন্য কোথাও রাখার জন্য আবেদন করেছেন জাপানি এই নারী। বাংলাদেশ উচ্চ আদালতের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আবেদনটি করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। এর আগে জাপান বাংলাদেশী দম্পতির দুই শিশু কন্যাকে তার বাবার জিম্মায় দেয় বাংলাদেশ উচ্চ আদালত। জাপানি মা চাইলে 10 দিন করে বছরে 30 দিন বাচ্চাদের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন। এ সময় জাপানি মা নাকানো এরিকোর যাবতীয় খরচ বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে বহন করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ উচ্চ আদালত। একই সঙ্গে শুনানি শেষে তাদের তিন কন্যা শিশুর মধ্যে ছোট কন্যাকে জাপান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের যে রিট করা ছিল তা খারিজ করে দেয় হাইকোর্ট। উল্লেখ্য, বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ গত ফেব্রুয়ারি মাসে তার দুই কন্যা শিশুকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এ সময় বাবার কাছে দুই কন্যা শিশু দীর্ঘ 7-8 মাসের মতো থাকে। এ সময়ের মধ্যে তাদের জাপানি মা নাকানো এরিকো জাপান থেকে বাচ্চাদের খোঁজে বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশ উচ্চ আদালতের কাছে এসে একটি রিট করেন। যে রিটের মাধ্যমে তিনি উল্লেখ করেন সশরীরে তার সন্তানসহ ইমরান শরীফকে আদালতে উপস্থিত হওয়ার জন্য। সেই রিটের ভিত্তিতেই বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের কাছে থাকা দুই শিশুকে রাতের অন্ধকারে সিআইডির মাধ্যমে প্রথমে সিআইডি অফিস এবং পরে উচ্চ আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয় এবং বেশ কয়েকদিন ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকার কারণে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ বাংলাদেশ উচ্চ আদালতের কাছে একটি আবেদন করেন। বাচ্চাদের নির্বিঘ্নে কোনো ফ্ল্যাটে রাখার জন্য অনুমতি চান তিনি। যারই ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ আদালত জাপান বাংলাদেশি এই দম্পতি সহ দুই শিশু কন্যাকে গুলশানের ভাড়া একটি ফ্ল্যাটে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। গুলশানের ভাড়া ওই ফ্ল্যাটটিতে অবস্থানকালীন বেশ কিছুদিন সময়ও দিয়েছেন বাংলাদেশ উচ্চ আদালত। এ সময় তাদের মধ্যে সমঝোতার জন্য বারবারই চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই যখন ফলাফল শূন্য তখন তাদের নিজেদের মধ্যে ছেড়ে না দিয়ে তাদের দুপক্ষের আইনজীবীর ওপর ন্যস্ত করা হয়েছিল সমঝোতার দায়িত্ব। দুপক্ষের আইনজীবীর বৈঠকের মাধ্যমেও যখন সমঝোতায় রাজি হলো না জাপান বাংলাদেশি দম্পতি, ঠিক তখনই ব্যতিক্রম সিদ্ধান্ত গ্রহণ করলেন বাংলাদেশ উচ্চ আদালত। এই সিদ্ধান্তে দিনরাত 24 ঘন্টায় মাকে বাচ্চাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন এবং বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে শুধুমাত্র দিনের কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি দিয়েছিলেন বাংলাদেশ উচ্চ আদালতের পক্ষ থেকে। তবে ভিউয়ার্স, একটা বিষয় আমাদের জানা আছে, সেটা হচ্ছে এরই মাঝে কিন্তু সমঝোতার কিছু গুঞ্জন রটেছিল। শোনা গেল সমঝোতা হতে চলছে জাপান বাংলাদেশি দম্পতির। প্রথমে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সমঝোতার জন্য, কিন্তু সেই সময় জাপানি নাগরিক নাকানো এরিকো সাড়া দেননি। পরবর্তীতে আবার জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে বলেছিলেন সমঝোতার জন্য। তবে জাপানি এই নারীর শর্ত ছিল সমঝোতার পরে স্বামী সন্তান নিয়ে আবারও টোকিওতেই ফিরে যেতে চান তিনি। সে সময় জাপানি নাগরিক নাকানো এরিকোর সিদ্ধান্তটি আংশিক গ্রহণ করেছিলেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। তিনি সমঝোতার বিষয়টি মেনে নিয়েছিলেন, বলেছিলেন, তিন সন্তানের জন্য সমঝোতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, তাই যে কোনো মূল্যে সমঝোতা করতে রাজি, তবে টোকিওতে যাওয়া নিয়ে বাধে ঝামেলা। বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ বলে সমঝোতায় রাজি, কিন্তু আমি কখনোই জাপানে ফিরে যেতে চাই না, অর্থাৎ জাপানের জিম্মা বিচার ব্যবস্থার কাছে কখনোই আর যেতে চান না বলে জানিয়েছিলেন ইমরান শরীফ। মূলত এই কারণেই কিন্তু সমঝোতা হতে গিয়েও হয়নি জাপান বাংলাদেশি দম্পতির মধ্যে। পরবর্তীতে বাংলাদেশ উচ্চ আদালত আরও কালক্ষেপণ করে তাদের নিজেদের মধ্যে সময় দেন সমঝোতার জন্য, কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না জাপান বাংলাদেশি দম্পতির। অবশেষে বাংলাদেশ উচ্চ আদালত সিদ্ধান্ত গ্রহণ করলেন জাপান বাংলাদেশি দম্পতির দুই শিশু কন্যা তাদের বাবা ইমরান শরীফের কাছেই থাকবে। এ সময় বাংলাদেশ উচ্চ আদালত জেসমিন লাইলাকে খাস কামরাতে নিয়ে তাদের সঙ্গে বারংবার কথা বলেছেন এবং জানতে চেয়েছেন তারা কার কাছে থাকতে চান। প্রতিউত্তরে জাপান বাংলাদেশি দম্পতির দুই শিশু কন্যা বারবারই বাবার কাছে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। জাপান থেকে বাংলাদেশে এসে বেশ কিছুদিন জাপান বাংলাদেশি দম্পতি দুই শিশু কন্যা বাবার কাছে থাকতে চাওয়ায় হয়তোবা তাদের পরবর্তীতে তাদের মা নাকানো এরিকোর কাছে না থাকতে চাওয়ার পেছনের কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করেছিলেন অনেকেই। জারি ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ আদালত কিন্তু তাদের মা নাকানো এরিকোকেও যথেষ্ট সময় দিয়েছেন তাদের বাচ্চাদের সঙ্গে থাকার জন্য। বাচ্চাদের সঙ্গে নির্বিঘ্নে থাকতেও চেয়েছিলেন জাপান বাংলাদেশি এই দম্পতি। ভাড়া ফ্ল্যাটটিতে বেশ কিছুদিন বাচ্চাদের সঙ্গে নির্বিঘ্নে সময়ও কাটালেন জাপান
জাপানি নাগরিক নাকানো এরিকো। বাংলাদেশ উচ্চ আদালতের নির্দেশিত সময় ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি পর্যন্ত বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ তার বাচ্চাদের সঙ্গে দেখা করবেন। ভিউয়ার্স, এই সময়ের মধ্যে কিন্তু জাপান বাংলাদেশি দম্পতির দুই শিশু কন্যার অনলাইন ক্লাস ছিল। প্রতিদিন তারা 5 থেকে 6 ঘন্টা অনলাইন ক্লাসে ব্যস্ত থাকত। সুতরাং তাদের বাংলাদেশি বাবা অর্থাৎ ইমরান শরীফ বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পেত প্রতিদিন। বাংলাদেশ উচ্চ আদালতের পক্ষ থেকে জাপান বাংলাদেশি দম্পতির এই রায়টি প্রকাশ করতে অনেক সময় নিয়েছেন, কারণ বাংলাদেশ উচ্চ আদালতের মতে দেশের ভাবমূর্তি জড়িয়ে আছে এই রায়টির সঙ্গে। বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত থাকা এ মামলার রায় সুস্পষ্ট এবং সুষ্ঠুভাবে বের করতে চেয়েছিলেন বাংলাদেশ উচ্চ আদালত। জারি ধারাবাহিকতায় কিন্তু বারবারই সময় দিয়েছেন তাদের মধ্যে। অবশেষে বাচ্চাদের কথা বিবেচনা করে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কোথায় থাকবে এবং অভিভাবক হিসেবে তারা কাকে চাচ্ছে, এ ধরনের কথা বিবেচনা করেই বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে দেওয়া হয়েছিল দুই বাচ্চার দায়িত্ব। কিন্তু অবশেষে তাদের মা নাকানো এরিকো মানলেন না বাংলাদেশ উচ্চ আদালতের রায়। তিনি আবারও বাংলাদেশ উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে আপিল করলেন, আবারও বাচ্চাকে নিজের জিম্মায় পাওয়ার জন্য দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে আপিল করেন। জাপানি মা নাকানো এরিকো আবারও যে আপিল করলেন বাচ্চাদের নিজের জিম্মায় পাওয়ার জন্য, এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। সেই সঙ্গে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।